আজকে আমি আপনাদের বলবো মুখের গন্ধের বিষয়ে। অর্থাৎ আমাদের মধ্যে অনেকেই থাকে যাদের মুখে খুব গন্ধ থাকে, এবং আপনি যদি তার সঙ্গে সরাসরি কথা বলতে যান তাহলে খুবই সমস্যায় পড়েন। বা যদি আপনি আপনার মুখে গন্ধ থাকে, আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনার মুখে গন্ধ আছে। আপনি কখন বুঝতে পারবেন? আপনি যার সঙ্গে কথা বলছেন উনি বলবেন যে আপনার মুখে খুব গন্ধ, তখনই আপনি বুঝতে পারবেন, কিন্তু আপনি জেনারেলি বুঝতে পারবেন না এটা। এই কারণে এই মুখের গন্ধ হলে পর কি হয় না, আমাদের অনেক রকমের সমস্যা হয়। অর্থাৎ আপনি কারোর সঙ্গে কথা বলতে চাইছেন, ঠিকঠাক কথা বলতে পারছেন না, আপনি সংকোচ বোধ করছেন, লজ্জা বোধ করছেন, অথবা আপনি বিভিন্ন কাজের ক্ষেত্রে, আপনি কোনো অফিসিয়াল কাজে গেছেন, অফিসিয়াল কাজে গিয়ে দেখলেন যে ওইখানে আপনি কথা বলতে গিয়ে সমস্যায় পড়ছেন, অন্যেরা আপনাকে একটু অন্যরকম দৃষ্টিতে দেখছে, তাতে আপনার খুবই সমস্যা হয়। আর এইভাবে কি হয়, ধীরে ধীরে আপনার কনফিডেন্স লেভেল খুব কমে যায়। এই কনফিডেন্স লেভেল কমে যাওয়ার ফলে আপনার জীবনে অনেক সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত হতে পারেন, এইরকম বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তো এই মুখের যে গন্ধ, অনেকেই কিন্তু সারানোর চেষ্টা করেছেন কিন্তু করে উঠতে পারেননি, তো এটা কিন্তু হোমিওপ্যাথি ওষুধের দ্বারা সম্ভব। তার আগে আপনাকে বলে নিই, যদি আপনি প্রথমবার আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এরকম খুব প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ টিপস আমি আমার এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি, যাতে করে আপনারা উপকৃত হন। এবারে চলে আসি যে কেন এই মুখের গন্ধ হয়। আসলে মুখের গন্ধ খুব সাধারণ বিষয় থেকে শুরু করে অনেক বড় বিষয় পর্যন্ত হতে পারে, অর্থাৎ অনেক জটিল সমস্যাও মুখের গন্ধের কারণ হতে পারে, এবং সাধারণ খুব বিষয়েও মুখের গন্ধের কারণ হতে পারে। যেমন ধরুন, আপনি ধরুন রসুন খেলেন, পেঁয়াজ খেলেন, কিংবা আপনি অ্যালকোহলিক, অর্থাৎ আপনি খুব ড্রিঙ্ক করেন, ড্রিঙ্ক করলে আপনার মুখের গন্ধ আসতে পারে, এবং তার সঙ্গে যারা স্মোকার, যারা স্মোক করে খুব বেশি, তাদেরও মুখের গন্ধ আসতে পারে এরকম করে। বা আপনি দু একদিন কোনো অসুস্থতায় ভুগেছেন, তার ফলেও এই জাতীয় সমস্যা আসতেই পারে। এগুলো খুবই সাধারণ সমস্যা, কিন্তু জটিল কিছু সমস্যা থাকতেই পারে। যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো লিভারজনিত রোগে আক্রান্ত হন, যদি আপনার ফুসফুসের কোনো রোগ থেকে থাকে, কিংবা আপনি কিডনি দ্বারা কোনো রোগে আক্রান্ত হন, তাহলেও কিন্তু আপনার মুখের গন্ধ আসতে পারে। তো মূলত এগুলো হয়ে থাকে। আবার অনেকেই কিছু সাধারণ বিষয়, যেমন ভালোভাবে মুখ পরিষ্কার করেন না, তার ফলে কী হয়, মুখে কী হয় না, ব্যাকটেরিয়াল ইনফেকশান হতে পারে। ব্যাকটেরিয়াল ইনফেকশান মানে দেখবেন আপনি কখনো কখনো আপনার মুখের ছাল উঠে যাচ্ছে, বা মুখের মধ্যে এক ধরনের দেখবেন একটা আলতো চামড়া, একটা খুব কোনো ব্যথা নেই অথচ একটা আলতো চামড়া হচ্ছে, তার মানেও কিন্তু আপনার মুখে কোনো না কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান হচ্ছে। এরপরে পরে ধীরে ধীরে এটা কিছুদিন চলার পরেই কিন্তু আপনার কী হবে না, মুখের মধ্যে একটা গন্ধের সৃষ্টি হবে, তখনই আপনি কথা বললে আপনার মুখ থেকে সেই গন্ধটা বেরিয়ে আসবে। তো এরকম বিভিন্ন রকম কারণ হতে পারে। তো এই সমস্ত কারণই কিন্তু আপনারা অবশ্যই হোমিওপ্যাথিক মেডিসিনের দ্বারা সারিয়ে তুলতে পারেন। এবার আমি বলে দিই, হোমিওপ্যাথি একটা লক্ষণ বেস চিকিৎসা। তো যখনই আমি বলছি যে হোমিওপ্যাথিক মেডিসিন সারাতে পারেন, এক্ষেত্রে আপনাদেরকে বলে দিই যে আমি বিভিন্ন ধরনের লক্ষণের কথা বললাম। এই বিভিন্ন ধরনের লক্ষণের কারণবশত ওষুধও কিন্তু বিভিন্ন হতে পারে। এই কারণে আমি আপনাকে কয়েকটি ওষুধ বলছি এবং সেগুলোর লক্ষণ বেশিই বলবো। যে ধরনের লক্ষণ থাকবে আপনি সেই ধরনের ওষুধ ব্যবহার করবেন। আপনি দেখবেন যে আপনার কী ধরনের লক্ষণের জন্য আপনার মুখে গন্ধ আসছে, আপনি কিছু সিমটমস পেয়েই যাবেন ওর মধ্যে, তখনই কিন্তু আপনি সেই ওষুধটি ব্যবহার করবেন। আর যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি খাতায় লিখে রাখুন, ভিডিওকে পজ করে করে পুরো ভিডিওটা দেখুন, বা পুরো ভিডিওটা প্রথমে একবার ভালো করে দেখে নিন, তারপরে আপনার কোন কোন পজিশন দরকার সেগুলোকে ভালো করে দেখুন, তাহলে কিন্তু আপনি অনেকটা বেটার মনে রাখতে পারবেন এবং বুঝতেও পারবেন, তাতে আপনার অনেকটাই সুবিধা হবে। এখানে আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে যদি আপনি ইন্টারনালি কোনো বিশেষ রোগ দ্বারা আক্রান্ত হন, তাহলে অবশ্যই আগে রোগের বিষয়টা চিকিৎসা করবেন, নাহলে কিন্তু আপনার এক্সটার্নালি যে মুখের গন্ধ এটা কিন্তু যাবে না, কারণ আপনি ইন্টারনালি ইনফেক্টেড, তার ফলে আপনার এক্সটার্নাল কিছু ব্যবহার করলে তাতে কিছু লাভ নেই। কিন্তু যখন আপনি ইন্টারনালি কমপ্লিটলি সুস্থ, তারপরে কিন্তু আপনি এটা ব্যবহার করুন, যদি তারপরে আপনার মুখের গন্ধ থাকে তখন এটা ব্যবহার করুন, তখন কিন্তু আপনি সম্পূর্ণভাবে সেরে উঠতে পারেন। তো এখন আসা যাক হোমিওপ্যাথিক মেডিসিন, এবং এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলোর পরেই আমি একটা লোশনের কথা বলবো, যে লোশনটাও আপনারা ব্যবহার করলে অনেক বেশি উপকার পাবেন, সেটা ইন্টারনালি নয়, সেটা এক্সটার্নালি আপনারা ব্যবহার করবেন এবং ইন্টারনালি আপনারা ওষুধগুলো খাবেন, তাতেই কিন্তু আপনাদের সুস্থতা এবং আপনাদের মুখের গন্ধ সম্পূর্ণভাবে চলে যাবে। তো প্রথমে আমি যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে মার্কসল 200। যদি আপনার মুখ খুব বেশি গন্ধ হয় এবং আপনি কথা বলার সময় যদি অনুভব করেন যে আপনার মুখ শুকিয়ে আসছে, জিভ শুকিয়ে আসছে, এবং আপনার থুতু, আপনার লালা যদি খুব গাঢ় প্রকৃতির হয়, তাহলে কিন্তু এই মেডিসিনটি আপনার জন্য খুবই প্রয়োজনীয়। এবং এই মেডিসিনটি আপনি কীভাবে ব্যবহার করবেন, না 2 ঘন্টা করে সকাল এবং সন্ধ্যা দুবার ব্যবহার করবেন, খাওয়ার আগে ব্যবহার করবেন, তাহলে কিন্তু ধীরে ধীরে আপনার এই জাতীয় সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারবেন। দ্বিতীয়ত যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে অ্যান্টিমক্রুট 30। অ্যান্টিমক্রুট 30 কখন ব্যবহার করবেন, যে আপনার মুখে খুব গন্ধ আছে এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার জিভের উপরে একটা মোটা সাদা আস্তরণ আসছে।
যদি এমনটা হয়, আপনি যে ছেঁড়ার পরেও হয়তো আসছে এই মোটা সাদা আস্তরণটা, তাহলে কিন্তু আপনি এই অ্যান্টিম কোড 30 ব্যবহার করবেন। কীভাবে ব্যবহার করবেন? 2 ঘন্টা করে 3 বার খাওয়ার আগেই ব্যবহার করবেন, খাওয়ার 15 মিনিট আগে 3 বার। এভাবে আপনি 15 দিন থেকে 20 দিন মতন ব্যবহার করলে পর ধীরে ধীরে দেখবেন যে আপনার মুখের গন্ধটা প্রায় মিলিয়ে গেছে আর আসছে। এরপরে যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে নাক্স ভূমিকা 200। নাক্স ভূমিকা 200 আপনারা কোন ক্ষেত্রে ব্যবহার করবেন? নাক্স ভূমিকা 200 ব্যবহার করার প্রধান নিয়ম হচ্ছে, যদি আপনি রাত্রে খাওয়ার পরে অ্যাসিডিটি অনুভব করেন, মুখ খুব টক হয়ে যাচ্ছে এবং মুখের মধ্যে একটা গন্ধ আসছে, সকালে ঘুম থেকে উঠেও দেখছেন যে সেই মুখের একটা টক ভাব এবং গন্ধ আছে, এবং তখনই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা কীভাবে ব্যবহার করবেন? শুধুমাত্র রাত্রে খাওয়ার পরে আপনি শুতে যাওয়ার সময় জিভের মধ্যে তুপোটা ছেড়ে দেবেন, তাহলে কিন্তু আপনারা এই জাতীয় সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। এক্ষেত্রেও আপনারা মোটামুটিভাবে 15 দিন থেকে প্রায় 1 মাস মতন কন্টিনিউ করবেন, তারপরে কিন্তু আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে পারবেন। যদি আপনি সর্বদা টক ভাব অনুভব করেন, অর্থাৎ মুখের মধ্যে সর্বদা টক ভাব এবং যা কিছু খাচ্ছেন মনে হচ্ছে যেন আপনার টক টক মনে হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে কী হয় না আপনার মুখের সঙ্গে গন্ধও আছে, যদি এমনটা হয় তাহলে কিন্তু আপনারা পালসাটিল্লা 200 ব্যবহার করবেন। পালসাটিল্লা 200 কীভাবে ব্যবহার করবেন? না, পালসাটিল্লা 200 আপনারা সকাল সন্ধ্যা 2 ঘন্টা করে খাওয়ার আগে ব্যবহার করবেন, তাহলে কিন্তু ধীরে ধীরে আপনাদের এই যে গন্ধ ভাবটা এটা কিন্তু সম্পূর্ণভাবে চলে যাবে। এখন আমি আপনাদের লোশনটির কথা বলবো, যে লোশনটি নিলে পর আপনারা মোটামুটিভাবে যে কোনো ধরনের মুখের গন্ধতে বা মুখের যে কোনো ধরনের ব্যাড স্মেলিংয়ের ক্ষেত্রে আপনারা কিন্তু এই লোশনটি ব্যবহার করতে পারেন। যে কোনো বয়সেরই আপনি ব্যবহার করতে পারেন, সেটা ছোটো বাচ্চা থেকে শুরু করে বড় বয়স্ক যে কেউ ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এই লোশনটি প্রকৃতপক্ষে 4টি হোমিওপ্যাথিক মাদার টিংচারের দ্বারা প্রস্তুত হয়েছে। এই 4টি হোমিওপ্যাথিক মাদার টিংচার, প্রথমে যে মেডিসিনটি বলবো সেটি হচ্ছে প্লেন্টাগোমেজুর মাদার। এটা হচ্ছে কি, দাঁতের যে কোনো সমস্যা, সেটা হতে পারে দাঁতের পায়রার সমস্যা থাকতে পারে, হতে পারে দাঁতে কোনো ইনফেকশান হয়েছে, যদি দাঁতের নার্ভাল কোনো প্রবলেম হয়, দাঁতের রুটে যদি কোনো প্রবলেম হয়, দাঁতের যে কোনো ধরনের যন্ত্রণা হলে, এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু, বা দাঁতের রক্ত পড়লেও কিন্তু আপনারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে প্লেন্টাগোমেজুর। এর সঙ্গে আমি যেটা বলবো সেটা হচ্ছে ইচিনেসিয়া মাদার। এটা হচ্ছে এক ধরনের ইনফেকশন জাতীয় যে কোনো ডিজিজ হলে এই ওষুধটি ব্যবহার করা হয়। এটা যে কোনো ধরনের ইনফেকশান, যে কোনো ধরনের জীবাণুকে নির্মূল করতে পারে বা মারতে পারে, এই এটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন এর সঙ্গে। এবং তার সঙ্গে ব্যবহার করবেন কি না, তার সঙ্গে ব্যবহার করবেন আপনারা ক্যালেন্ডুলা মাদার। জীবাণুনাশক হিসাবে বা অ্যান্টিসেপ্টিক মেডিসিন হিসাবে এটা খুবই পরিচিত, এবং হোমিওপ্যাথিতে এটা একটা জীবাণুনাশক ঔষধ হিসাবে বাহ্যিক ব্যবহারের জন্য, এটা শুধুমাত্র যে মুখের ক্ষেত্রে নয়, এটা যে কোনো জায়গায় ব্যবহারও করা যায় ঔষধটি। যাই হোক, এখানে যেহেতু আমি মুখের বিষয়ে বলছি তো মুখের মধ্যে এটাও ব্যবহার করা যাবে। এটা হচ্ছে গিয়ে ক্যালেন্ডুলা মাদার একটি অ্যান্টিসেপ্টিক মেডিসিন। এবং সবশেষে যেটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে ওশিয়াম মাদার। ওশিয়াম তুলসী থেকে প্রস্তুত এক প্রকারের মেডিসিন, মাদার টিংচার। তো এই মাদারটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কী হবে, মুখের যে কোনো ধরনের গন্ধ কিন্তু সম্পূর্ণভাবে মুক্ত হবে। তো এই মাদারগুলো নিয়ে আপনি কী করবেন, না ধরুন আপনি প্রত্যেকটা মাদার সমান পরিমাণ নিলেন, অর্থাৎ 20 ml করে নিলেন, তাহলে 4টি মাদার 80 ml হলো, এবং আপনি একটা খালি বোতল, ধরুন 100 ml বোতল নিলেন, তাহলে এই 20 ml করে সমস্ত মাদারগুলো 100 ml বোতলে ঢালেন, কিছুটা ফাঁকা রাখবেন কারণ ঝাঁকিয়ে নেওয়ার সুবিধা হবে। তারপরে এই 20 ml করে সবগুলো মাদার দেওয়ার পরে আপনি সেটাকে ওই বোতলটাকে ভালো করে ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকিয়ে নেওয়ার পরে তৈরি হয়ে গেল লোশন। এই লোশনটি আপনি কীভাবে ব্যবহার করবেন, না এই লোশনটিকে আপনি বাড়িতে রেখে দিলেন, এবং প্রত্যহ আপনি রাত্রে খাওয়ার পরে, খাওয়ার প্রায় 15 মিনিট মতন পরে, 10 থেকে 15 মিনিট পরে আপনি কী করবেন, না আধা কাপ উষ্ণ গরম জল নেবেন এবং তাতে করে কী করবেন 25 ফোঁটা ফেলে দেবেন। 25 ফোঁটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেবেন জলের সঙ্গে, এবং তারপরে এটা ভালোভাবে কুলকুচি করবেন, প্রায় 2-3 মিনিট ধরে কুলকুচি করলেন এবং তারপরে সেটা ফেলে দেবেন। এইভাবে প্রত্যেক দিন রাত্রে যদি করতে থাকেন তাহলে কিন্তু আপনার কোনোভাবে কোনো ইনফেকশানও আসবে না মুখের মধ্যে, আপনার হুট করে আপনার কোনো পায়রা আসবে না, আপনার মুখের মধ্যে কোনো সমস্যাও আসবে না, এবং আপনি সম্পূর্ণ মুখের গন্ধ থেকেও দূরে থাকতে পারবেন। হ্যাঁ, যদি চান আপনি দুবারও ব্যবহার করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই, নাহলে যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি দুবার ব্যবহার করবেন, যদি তাও না হয় আপনি মিনিমাম পক্ষে একবার করে সারাদিনে ব্যবহার করে রাখলে আপনি কিন্তু যে কোনো ধরনের মুখের যে কোনো ধরনের গন্ধ বা যে কোনো ধরনের ইনফেকশান থেকে আপনি অনেকটাই দূরে থাকতে পারবেন। আশা করি ভিডিওটি আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন বা কোন ক্ষেত্রে কোন মেডিসিন ব্যবহার করা প্রয়োজন, যদি সেটা আপনার বুঝতে অসুবিধা হয় আপনি রিপিট করে দেখে নিন, তাতে করে আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং এই জাতীয় সমস্যা থেকে আপনি সম্পূর্ণভাবে দূরে থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে
অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দেবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিশ্চিতভাবে আপনারা কমেন্টও করতে পারেন। কারণ আপনাদের যদি কোনো সমস্যা থাকে, হোমিওপ্যাথির কোনো বিষয়ে আপনারা যদি জানতে চান বা তার সঙ্গে সঙ্গে যদি আপনাদের কোনো অন্যান্য সমস্যা থাকে আপনারা সেটা বুঝতে চান, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি আপনাদের যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকেরই উত্তর দিয়ে থাকি, আবার অনেক ক্ষেত্রে কী হয় না, হয়তো আপনি এমন সময় কমেন্টটা করেছেন তারপরে হয়তো আমি অন্য কাজে আছি, হলো না এবং তারপরে সেটা মনে থাকলো না, এমনটা হয়তো আমি চেষ্টা করি আপনাদের সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার। আপনারা অবশ্যই কমেন্ট করুন।